তেজগাঁও এবং রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসকে। এর আগে গতকাল ভোরে শামসকে তার সাভারের বাসা থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলা দায়েরের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামান শামসের নামে এই মামলা করেন। সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে দায়ের করা মামলার সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি সিএমএম আদালতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, শামসুজ্জামান শামসকে কি আদালতে তোলা হয়েছে? সেখানকার সর্বশেষ আমাদেরকে জানাবেন। এবং তাকে 12টা বা 12:30 নাগাদ এই সময়ের মধ্যে আদালতে তোলার কথা রয়েছে। কিন্তু এই ব্যাপারটা বলা যাচ্ছে না। আর হচ্ছে গতকাল সকালবেলা ভোরবেলা তাকে আদালতে 20 ঘন্টা পরে পাওয়া যায় যে তিনি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো যে বিষয়ে নিয়ে মূলত মামলা করা হয়েছিল যে তার আইসি ডিজিটাল আইনে মামলায় যে সেখানে হচ্ছে খোঁজ পাওয়া যায় যে তিনি সাংবাদিক মূলত বলা হয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে যে সেখানে ভুল তথ্য রয়েছে। তো সেই ভুল তথ্য কেন্দ্র করেই তাকে মামলায় দায়ী করা হয়েছে। এবং একই মামলায় কিন্তু প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সেই মামলায় অযুক্ত করা হয়েছে। তো আজকে সকালবেলায় তাকে এখানে আনা হয়েছে এবং তার পক্ষে আইনজীবী সেটি নিশ্চিত করেছেন। কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি। আমরা আর আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে যাতে পারবো। সকালবেলায় তাকে এখানে আনা হয়েছে এবং তার পক্ষে আইনজীবী সেটি নিশ্চিত করেছেন, কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু জানা যায়নি। আমরা আর আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে জানতে পারবো যে তার ব্যাপারে আদালতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এরপরে আমরা জানতে পারবো আসলে আদালত তাকে কি আসলে জামিন মঞ্জুর করেছে কিনা, কিংবা কি তাকে জেলে পাঠাবে কিনা। মুশফিক জানছিলাম শামসুজ্জামান শামসের সর্বশেষ পরিস্থিতি।